and quit flows the Ganga. Shoti ki tai? Naki Ganga doesn't seem to flowing quit any longer. কারণ গঙ্গাবক্ষে আপনার রসনা বাসনায় হিন্দোল তুলতে চালু হয়ে গিয়েছে ভাসমান হোটেল কাম রেস্তোরাঁ ফ্লোটেল। শেরে শরীফের আসর নিয়মিতই বসছে এই ফ্লোটেলে, জমে উঠছে বেশ আড্ডা। আর এবার এই আড্ডার আসরে নতুন অতিথি শহরের এই অভিনব মাস্ট ভিজিট সৃষ্টি মানব পাল। কোথা থেকে ভেসে এলো এই ভাবনা? কিভাবেই বা তার রূপ পেল? কি তার অভিনবত্ব? তার ব্যবসায়িক পরিকল্পনা বা ভিত্তিটাই বা কি? এই সমস্ত কিছু কিন্তু উঠে এলো আজকের অন্তরঙ্গ আলাপচারিতায়। একটা গঙ্গার উপর এরকম একটা ফ্লোটিং হোটেল, তা এটা তো ভারতবর্ষে প্রথম নাকি? এটা তো ভারতবর্ষের প্রথম, সাউথ এশিয়ারও প্রথম। এই সাউথ এশিয়া এরকম নেই? না, সাউথ এশিয়াতে কোথাও নেই। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা পৃথিবীর পঞ্চম, উই আর দ্য ফিফথ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আফটার মস্কো, লেনিনগ্রাড, অ্যামস্টারড্যাম, ভিয়েনা এবং তারপর কলকাতা। তো এটা আপনার মতায় কীভাবে এলো? দেখুন, প্রফেশনালি সারা জীবন আমি বিদেশেই কাটিয়েছি এবং বেশিরভাগটাই আমার জীবনের কেটেছে শিপিংয়ে, এবং আমার বেসিক ডিসিপ্লিন, আমি নেভাল আর্কিটেক্ট বাই প্রফেশন, এবং তার সঙ্গে মাই স্পেশালাইজেশন ইজ অ্যাডমিরাল্টি ল। আর এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা আপনার মেনলি ইজ অ্যান অপশুট অফ অয়েল ইন্ডাস্ট্রি। চলুন আমরা প্রমিনার ডেকে গিয়ে কথা বলি। এই এই হোল জিনিসটা আপনার অফশোর অয়েল টেকনোলজির থেকে এটার আরম্ভ। এটা বেসিক্যালি প্রথমে এই ডিজাইন তৈরি হয় সুইডেনে। নর্মাল যে জাহাজ, নর্মাল জাহাজের শেপটা হয় কনিক্যাল। তার ফলে হয় কি, এইরকম যেখানে আপনার ধরুন শ্যালো নদী, আমাদের তো মনে রাখতে হবে যে আমরা 2000 মাইল লং নদীর শেষ প্রান্তে আছি, অর্থাৎ কলকাতা সমুদ্র থেকে মাত্র 140 মাইল দূরে। তার ফলে হয় কি, সারা ভারতবর্ষের গার্বেজ কিন্তু এখান দিয়ে যাচ্ছে, সেই জন্যই নদীতে এত সিল্টেশন। তার ফলে আমাদের নদীতে নাব্যতা নেই, গভীরতা নেই। এখন একটা জাহাজে যদি একটা হোটেল করতে হয় তাহলে কিন্তু এটা মধ্যিখানে রাখতে হবে। মধ্যিখানে যদি রাখতে হয় তাহলে কিন্তু সাধারণ লোকের খুবই অসুবিধা হবে। সেখানে একটা রাত্রিবেলা বৃষ্টি পড়ছে নৌকো নিয়ে, দ্যাট ইজ নট এ ভায়াবল প্রপোজিশন। কাজেই এটাকে, ওই জন্যে এই টেকনোলজিতে এটাকে আমরা একেবারে 120 ফুটের মধ্যে আনতে পেরেছি। এটা কি অয়েল প্ল্যাটফর্মের টেকনোলজি? অয়েল প্ল্যাটফর্ম টেকনোলজি, এটা টেকনোলজিটাকে বলা হয় অয়েল পার্লান্সে অফশোর অ্যাকোমোডেশন সিস্টেম। আমি এবং আপনি যেখানে রয়েছি এটা আমাদের এখানে প্রমিনার ডেক। আচ্ছা, এটাকে আমরা ভেরিয়াস ফাংশনস ইত্যাদির জন্য ব্যবহার করি। আর যে জায়গাটা থেকে আমরা এলাম সেটা হচ্ছে কংকোর্স, সেটাও আমাদের বেসিক্যালি ভেরিয়াস অ্যাসেম্বলি। ইট ক্যান বি এ ওয়েডিং, ইট ক্যান বি এ রিসেপশান, ইট ক্যান বি এ কোম্পানি কর্পোরেট গ্যাদারিং। আর এইরকম অ্যাম্বিয়েন্সে তো ন্যাচারালি সকলেরই এই জায়গাগুলো ভালো লাগে। হ্যাঁ, সে তো লাগবে। এরপরে আমরা যাব আরেকটা এরিয়াতে, যেটা আমাদের উই কল ইট স্টেট রুম, আমাদের মেইন ব্যাঙ্কোয়েট হল। তা আপনার তো একটা পেন্টিংয়ের কালেকশন আছে ওখানে, তাই না? চলুন, হ্যাঁ, সেটাই দেখাতে আপনাকে নিয়ে যাবো। আর এটা এটা কি? এটা হচ্ছে ওই যে উপরে প্রমিনার ডেকে গিয়েছিলেন তারই নিচটা। এটাকে আমরা বলি স্টেট রুম। এটা আমাদের মেনলি ব্যাঙ্কোয়েটিং, গেট টুগেদার ইত্যাদিতে ব্যবহার হয়। এবং হোয়াট আমার চিরকালে খুব পেন্টিংয়ের শখ, আমি তো দেখছি প্রচুর পেন্টিং। এই যে পেন্টিংগুলো দেখছেন এটা কিন্তু
প্রত্যেকটা একটা মানে আছে। আচ্ছা, এটা দিস ক্যারিজ দি ফোর কলোনিয়াল পাওয়ার্স হু ওয়ার ইন ইন্ডিয়া অ্যান্ড উই হ্যাভ বিন এবল টু থ্রো দেম আউট, সেটা হচ্ছে ডাচ, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। এই পেন্টিংটা, এই যে এই পেন্টিংটা দেখছি, এটা খুব হিস্টোরিক্যাল পেন্টিং। এটা হচ্ছে, খুব কম লোকই জানে যে জর্জ দ্য ফিফথ কলকাতায় এসেছিলেন। হ্যাঁ, জর্জ দ্য ফিফথ এসেছিলেন, এবং জর্জ দ্য ফিফথ যখন কলকাতায় এসেছিলেন মেডিনা জাহাজ করে এসেছিলেন, এবং উনি প্রিন্সেপ ঘাটে নামছেন। ইজ ডিসেম্বার্কিং অ্যান্ড স্কটিশ ব্যান্ড ইজ রিসিভিং হিম বাই প্লেইং আপনি যদি ফ্লোটেলকে ফোন করেন, ওই গানটাই কিন্তু আপনি পাবেন মিউজিকে, পুরনো সেই দিনের কথা। এইটা হচ্ছে SS, মানে তখনকার দিনে বলতো HMS ক্যালকাটা, হিজ ম্যাজেস্টির শিপ। এটা SS ক্যালকাটা নাম ছিল, এটা এইটাই ছিল পুরনো আপনার HMS ক্যালকাটা, HMS ক্যালকাটা, হিজ ম্যাজেস্টির শিপ ক্যালকাটা। তো সেইটা আমি অনেক খুঁজে ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে এটাকে পাই, তারপরে এটা মিসেস চ্যাটার্জি এটাকে।